আসসালামু আলাইকুম ফিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের এমন একটা রেসিপি দেখাবো যেটা আপনারা অনেক বড় বড় গ্রোসারি থেকে অনেক দাম দিয়ে কিনে খান, অথচ আপনি বাসায় খুব সহজেই এটা তৈরি করতে পারেন। তো আমি এটা তৈরি করার জন্য প্রথমে কিছুটা তেল নিয়ে নিলাম একটা প্যানের মধ্যে। আমি এটা যে কর্নটা কিনেছিলাম তার মধ্যেই ছিল, সেই তেলটাই আমি ইউজ করেছি এবং তার মধ্যে পরে আমি কর্নটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা খানিকটা ভাজা যখন হয়ে যাবে, এটা গরম হয়ে গেলে এটা ফুটতে থাকবে, সে পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো এই রেসিপিটা এতই মজার হয়, এতই মজার হয় যে আপনি খেলে মানে আপনি নিজেই ফিদা হয়ে যাবেন এবং অন্য কাউকে খাওয়ালে সে তো আপনাকে রেসিপি জিজ্ঞেস করতে করতে হয়রান করে ফেলবে আপনাকে। তো এই আপনার বাসার ছোট বড় সবাইকে নিয়ে আপনি এটা খুব সহজেই এনজয় করতে পারেন। এই দামি একটা রেসিপি খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। তো দেখুন আমার পপকর্নগুলা ভাজা হয়ে গেছে। আমি এবার এই প্যানের মধ্যে কিছুটা বাটার দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, আর এর সাথে আমি আরও অ্যাড করছি, এখানে আমি 2 টেবিল চামচ মতো আমি মধু অ্যাড করেছি। এবার আমি এটাকে একটু হালকা আঁচে আমি এটাকে জ্বালাবো। আমি এটা ক্যারামেল টাইপ করে নিব, মানে যখন এই মিশ্রণটা জ্বালিয়ে একটু হাতের সাথে তার তার মতো হবে সেই পর্যায়ে পর্যন্ত আমি অপেক্ষা করব। এটাকে খানিকক্ষণ একটু জ্বালিয়ে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে এটা যেন না পুড়ে। আমি একটু চেক করে নিচ্ছি, আমার হাতের সাথে যখন আঠালো হবে এবং একটু তার তার দেখা যাবে সেই পর্যায়ে ভাববো যে এটা হয়ে গেছে। তো আমার এটা জ্বালানো শেষ হয়েছে, এবার আমি পপকর্নগুলাকে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এটা আবার খেয়াল রাখতে হবে, আমি যখন এটার মধ্যে পপকর্নটা দিব তখন আমার চুলাটাকে অবশ্যই বন্ধ রাখতে হবে, নাহলে নিচেটা পুড়ে যাবে। তো আমি চুলাটা বন্ধ করে পপকর্নগুলাকে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার পপকর্নগুলোর সাথে এই এটা মিশ্রণটা সম্পূর্ণ লেগে গেছে। এ পর্যায়ে আমি কিছুটা গুঁড়া দুধ এই পপকর্নের উপরে ছিটিয়ে দিলাম। এবার এটাকেও আমি সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নিব। বিশ্বাস করেন, এই যে এভাবে আপনি যদি তৈরি করেন মানে আপনি খেয়ে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা টেস্ট, একদম শাহী একটা ফ্লেভ মানে খাবার তৈরি হয়েছে আপনার। এভাবে আপনারা করে রাখলে যখন মানে স্টোর করেও রাখতে পারেন, আবার সাথে সাথেও খেয়ে ফেলতে পারেন, খুবই মজার এই রেসিপিটা। তো প্রিয় ভিউয়ার, আশা করি আমার রেসিপিটা কেমন লাগলো। যদি আমার রেসিপিটা ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, এবং ট্রাই করে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো আল্লাহ হাফেজ।